আজকে দিনটা তুমি একটু ম্যানেজ করতে পারলে না? অবস্থা থেকে বুঝেই যাচ্ছে যে কিছু একটা ঘটবে। ঘটবে, ঘটতেই হবে। মুজিব ভুট্টো ইয়াহিয়া সমস্ত আলোচনা ব্যর্থ। ওরা কিছুতেই মুজিবের কোনো দাবি মানছে না। সো যুদ্ধ ঘোষণা করা ছাড়া মুজিবের আর কোনো উপায়ই নেই। জানো, আজকে আমাদের পত্রিকার মেইন লিড নিউজটা আমাকেই লিখতে হবে, বুঝতেই পারছো? কেমন একটা ফাটাফাটি হেডলাইন করব। আমার ভয় লাগছে, মনটা ছোট লাগছে। আর কিছু হবে না, সাহস একটু বেশি দেখাচ্ছো। বললাম তো কিছু হবে না, দাও। তুমি দেখো, দাও না, আমি যাব আর আসবো। তুমি দেখো, আমি ঠিক 11টার মধ্যে বাড়ি ফিরে আসবো। আর যদি কোনো কারণে বাড়ি ফিরে আসতে না পারি, তাহলে তুমি সবাইকে বলতে পারবে আমার স্বামী দেশের জন্য জান কুরবান করেছে। Patriotic and power-hungry people to play with the destiny of 120 million people of Pakistan. Our army had to take strong measures to save our country. শ্রোতাবন্ধুরা, গতকাল গভীর রাতে মহান জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর সেই ঘোষণালিপি এখন পড়ে শোনানো হচ্ছে। উত্তর রাত 12টায় বর্বর পাক বাহিনী ঢাকার পিনখানা ইপিআর ঘাটি আর রাজারবাগ পুলিশ লাইনে অতর্কিতে হামলা চালায়। লক্ষ লক্ষ বাঙালি শহীদ হয়েছেন। জয় বাংলা।
নেক্সট ইস্যু কেডিলায় মুক্তিযোদ্ধাদের অপারেশন, গণহত্যার খবরও কিন্তু নিয়মিত ছাপতে হবে আমাদের। কাল দেখা হচ্ছে। মৈশানটা না হাসানকে খুব মিস করে। লাস্ট যেদিন বাসায় এসেছিল দুজনের গুড গুড করে কি যে গল্প। অ্যাপোলো 16 লঞ্চের কথা বলছিল সেদিন হাসান ওকে। সেদিনের পর থেকে হাসান হাসান হাসান। আর তুমিও একটা খবর পাইলে দৌড়ে যাও। সেদিন গেল নটরডেম কলেজের কালভার্টের নিচে, আর আজকে এলাম মর্গে। আচ্ছা, আমার মনে হয় হাসান ভাই ইন্ডিয়া গেছে গা। হয়তো কোনো কারণে তোমার খবর পাঠাইতে পারে নাই, কি জানি। মায়া বাদলরাও এই কথা বলতেছিল, কিন্তু দেখ আমি যে আগরতলা যাব বা অন্য কোথাও যাব, আমার শাশুড়ির অবস্থা জানিস। তোমার তো ঢাকা সাইডে যাওয়ার কোনো উপায় নাই, কিন্তু ঢাকায় তো কিছু মানুষ থাকতেই হবে। হাসান ভাইরা অপারেশনে আসলে তাকে শেল্টার দেবো কে? সবাই ওয়েট করছে। এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাই কেমনে? গাড়িতে উঠেই হুকুম জারি করলা, শালা টিক্কা খানে শালি। সাদাদের কোন খবর জানিস? কোনো কন্টাক্ট হচ্ছে না ওদের কারোর সাথে। ওরা ঠিক আছে, কাপটি মেরে আছে। ফার্ম গেট অপারেশনের পর উত্তর মতো হয়ে গেছে পাইকা মিলিটারি। হ্যাঁ, হ্যালো, আলতাফ কেন ডেকেছেন জানিস নাকি কিছু? খালেদ মোশারফ বেলাগত থেকে মুক্তিযোদ্ধাদের একটা নতুন গ্রুপ পাঠাইছে, ওই ঢাকায় অপারেশনের লোক। অবশ্য সেন্টারের ব্যাপারে মনে হয় কথা কইব। চলো আগে যাই, তবে দেখি। এখন দয়া করে মাথায় কাপড় ঠান্ডাও। কাগজাত আপ মহাজের? জি হ্যাঁ। স্পেশাল পাস কহাঁ সে মিলা? ইটস বিন ইস্যুড বাই কর্নেল তাজ খান হিমসেলফ। তব তো জরুর স্পেশাল আদমি হোঙ্গে। ये औरत कौन? She is my sister. हाय हाय, मैं तो मर जाऊंगा गुड़ खा के। सिस्टर तो बहुत हसीन है माशाल्लाह। क्या सिस्टर जान? जाइए जनाब, जाइए, जल्दी जाइए।
গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। মাছ নে। দিনু তোকে মাছ দেব? শাওন, কি নিবি বাবা? সোনা, কি নিবি? কি রে, তোর পড়াশোনার খবর কি? কলেজে যাস? না রে, দেশের এই অবস্থায় ওর নাচ পড়াশোনা সব বন্ধ করে দিয়েছি। মা, তুই একটু কিন্তু সাবধানে থাকিস। আমাকে নিয়ে এত চিন্তা করে না খালা, আমার ডান্ডি কার্ড আছে। গেলাম ভেতরে। দিনু, একটু ভাত। মা, ঝিমুনকে বলতো তাড়াতাড়ি গান শেষ করে খেতে আসতে। কি ভাবি, কি করো? এই তো কাপড় শুকাচ্ছি। বলতো, এইভাবে কাপড় শুকানো যায়? সূর্যের দেখা নাই কয়দিন। মুখ চা তো শুকনো কেন? শোনো, আজকে খেয়ে যেও। হ্যাঁ, খাবো না ভাবি, তাড়াতাড়ি ফিরতে হবে। শাশুড়িকে ওষুধ খাওয়াতে হবে না? ঠিক আছে। গানের স্কুল 10টা গান আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বারবার খবর দিচ্ছে, দ্রুত পৌঁছানো দরকার। সব নতুন শুনবো না আমরা, পরে সময় করে তুলে দেবো। শোন, শাহাদাত শামসুর রহমানের 25টা কবিতা জোগাড় করেছে গানের স্কুলের সঙ্গে, এগুলো তোকে কলকাতায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। বকবাস বন্ধ না মাংতাই, এই উর্দু শুনলে তোমার বাড়ি যে বাগের হাট, লোকে ঠিকই বুঝতে পারবে। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। তোমার জামাই কই? ওই পারে না পর পারে না পাকিস্তান? জানি না, আমি সধবনের বিধবা, তাই জানি না। সরি। Yes, I be Humayun online, sir. বলো। ফানকার আলতাফ মাহমুদ কা ঘর পে 24 আওয়ার ওয়াচিং স্যার। হ্যাঁ, গুড। ফোন ট্যাপ করনে কা বন্দোবস্ত হো গয়া স্যার। ঠিক আছে। আর রোনে ধোনে সে কোই ফায়দা নেই, দর্দ হচ্ছে খুব। ক্যা দর্দ তো হবে, ইনসান কে লিয়ে দর্দ খুদা কি রহমত হ্যায়, ইয়াহি সমঝ লো। আব আব বল, পাকিস্তান জিন্দাবাদ, নেই তো ইন্ডিয়া ভেজ দেঙ্গে। বল সালে, পাকিস্তান জিন্দাবাদ। তুমি বুঝতে পারতেছো তুমি কিসে জড়ায় পড়ছো? নিজেরটা আমি ভালোই বুঝি সাদাত। এখন আমার একটাই কাজ, এই স্কুলটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায় দেওয়া। কাজটা তো আমিও করতে পারি। আমারটা আমারই করতে দাও। এক গলিতে ঢুকলাম কিন্তু, সমস্যা নেই তো?
নামবি তোরা, ভাতকে যা। না না, তোমার ভাসুরে আমার সহ্য হয় না, ওল্ড টাউনের লুম্পেনটাই। সাচো, তোমার সহ্য হয় না তো কি, আমার তো সহ্য হয়। আরে দূর যা তো, চল। আইছে মহারানী ভিক্টোরিয়া, আইছে বালাগড়ের বউ, এত রাতে বাড়ি ফিরেনি, যেখানে গেছিল ওখানে থাকলেই পারত, আবার চুরি হয়েছে। হুম, চাল চলন পুরা বেটা গ্রহম, খালি সাইনবোর্ড লাগান বাকি রয়েছে। আকল ডাকছো, একটু কষ্ট হইব। দেমাক আমার পোলাডারে মিলিটারি দৈরা নিচ্ছে, ওনার তো সুযোগ হয়েছে। হাসান, কোন যুগের মধ্যে তুই আমার পালিয়ে গেছিস বাজার? টাকা হলো আর বেশি কথা কইেন না। কি আম্বার শরীরটা কি বেশি খারাপ নাকি আজকে? আকেল দাদুর কাছে বোঝো এলা কি শরীরের আর দোষ কি বৌমা? এই বয়সের একটা মানুষ রে পালিয়ে রেখে যে যার মতো চলে গেছে, যত্নাতি নাই, ওষুধপাতি ঠিক নাই। ওই বিন্নি, ওই বিন্নি আমারে 9টা পর্যন্ত না খাওয়ায় রাখছে। একটু দোকানে পাঠাইছিলাম, 2 ঘন্টা আড্ডাবাজি করে আইছি, ব্যাটা মানুষ দেখলে আর মাথা ঠিক থাকে না, পারলে কোলের মধ্যে গিয়ে ঢুকে। আচ্ছা ওষুধটা খান, কি বাইরে গেলে হুশ থাকবে না? পুরাটা খান, ভাবি দুপুর ওষুধ খেয়েছিল। হ্যাঁ, কাকে? ঠিক আছে ভাবি, তুমি যাও। শুয়ে পড়েন, দেখি আর একটু নিচে, ব্যাস। শোন, কি করছো? তোমার তো টার্গেটই ঠিকমতো লক হচ্ছে না। দাও আমি শিখেছি, সোজা ধরো, সোজা সোজা, স্ট্রেট স্ট্রেট, এই যে এটা দিয়ে সোজা সামনের দিকে দেখবে, মনে করো তোমার সামনে ওটা ইয়া ইয়া খানের ছবি। হ্যাঁ, ওর দু চোখের মাঝখানটা টার্গেট করো, করো। হ্যাঁ রাইট রাইট, এবার ঠিক, এবার ঠিক আছে। আমি কি করলাম? আমাকে কেন? তুমি তো পাকিস্তানিদেরকে মারবে। ওদিকে ওদিকে, পানি গরম হয়েছে রে, চা হইব? গরম দিছে, খেলা দেরি হইব। কি বৃষ্টির মধ্যে তুমি আইছো কেন? রুটি লিবা আমারই করি ওই তো। আরে বোনের কাস্টমার, আহো আহো। টেন্টি কার্ড।
तुम्हारी शक्ल बंगाली की तरह नहीं है, तुम क्या मुहाजिर हो? जी जनाब। আপনার হাজবেন্ডের কোনো খবর পেলেন? না, এখনো তেমন কিছু আসলে ডেফিনিট কোনো খবর পাইনি। আমার ভাইরা আছে সেক্রেটারিয়েটে, কর্নেল দাস তার ঘনিষ্ঠ বন্ধু হয়। আচ্ছা, একসঙ্গে লেখাপড়া করেছে। আপনি এক কাজ করুন, আপনার ডিটেইলসটা আমাকে দিয়ে যান, দেখি কিছু করা যায় কিনা। জি, আমি একটু জিনে অ্যাভিনিউ থেকে ঘুরে আসি। ঠিক আছে। এই মাসে এর থেকে বেশি দিতে পারলাম না। ঠিক আছে, যথেষ্ট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা। ও, আপনার চেক বইটা না একটু। হুম আপা, এই ও আপনি যে লকারের জন্য এসেছেন না, একটু অপেক্ষা করতে হবে, এখানে একটা সাইন। আপা, আপনি তো জেনা না, আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। ঠিক আছে, এই যে আপনি চেক। শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি হলো এটা, লকার মানে? জামাতে ইসলামের রোকন। তাই আপনি যে কিসের মধ্যে আছেন? আলতাফ ভাই রেকর্ড স্কুলটা। সরি সরি, আমি তো ফোন করে আসতে পারিনি। নেবে কিভাবে শাহিন? হারালে সব শেষ। স্ট্রলার করে নিয়ে যাবো, খুব সাবধানে। এই যে বেবিকে নিয়ে এসেছি না, এখানে কিছু টাকা আছে। মেলাঘর তুমি যাচ্ছ না? ভাবছি একজনের হাতে পাঠিয়ে দিব। কেন? ইস, আমি যদি যেতে পারতাম। আপনাকে এখানেই এখন বেশি প্রয়োজন। হায়দার ভাই মনে হয় না এখান থেকে আপনাকে সরাবেন। থামতে কইলা কে? মহল্লাবাসী কি তোমার মতো বেইমানার নিমক খারাপ হয়ে গেছে? এই তোরা যা, যা খুঁজেছি যা, বাইরে যা খারাপ। পাঁচটা মিনিটের দাবি ছিল। আপনি বুজুর্গ আদমি, আপনার পরদাদা শাহ সদরুদ্দিন জনাব আব্দুল গনি সাহেব আপনার থেকে পাগ নিছে। মৌলানা, এইসব জ্ঞান বুদ্ধি কি নিয়ে তুমি ছাগলের কানে দিও? মজলুম আর জালেমের ফারাক কিন্তু আমি বুঝি। তসলিম ভাই, একদিন আপনি আমি পাকিস্তান হাসিল করেছিলাম, হাজার শহীদের লহুর বদলায় লাখো কোরবানির এই ফসলের জিম্মাদার আমরা। কি কইবার চাও, সব সব কয়ে ফেলাও। আমরা ইসলামের ঝান্ডা কায়েম রাখতে চাই। ইন্ডিয়ার দালাল জয় বাংলা পার্টি যে অত্যাচার করছে, আপনাকে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব দিতে হবে না? শান্তি কমিটির মেম্বারিতে নাম লেখাইতে হবে। এই ফর্মটা দে। মাওলানা, কি কমু, তুমি আমার বাড়িতে আইছো, আমার মানুষের সামনে ধমকি দিছো। আজ থেকে 40 বছর আগে কুষ্টিয়ার এতিমখানা থেকে তোমার এখানে আনছিলাম, আমাকে মসজিদের ইমাম বানাইছিলাম,
আজ তুমি শান্তি কমিটির ফর্ম লিয়াই আমার সাইন করাবার লেগা তোমার এই শান্তি কমিটির ওর মেম্বার কো আর তাম রাজাকার বাহিনীর আমি টিক টিক দিয়া রানীর পোলা বাইর হয়ে গেলতে কাজ শোনা এখনই হিন্দু গোবাড়িঘর দখল করে আসমানে উঠে চল রাজাকারের বাচ্চা বাইর আমার বাড়ির তোর হ্যাঁ নাজমুল ভাই আমি হাসানের কোনো খোঁজ ও বিলকিস ভাবে না এখনো পর্যন্ত তো কোথাও কোনো খবর পেলাম না আর ওই রাও ফরমান আলীর সাথে একটা যোগাযোগের চেষ্টা চলছে কিন্তু কোনো চ্যানেল পাচ্ছি না মানে আপনি কি ওই যে সেকেন্ড ক্যাপিটাল তারপর ড্রাম ফ্যাক্টরি এসব কনসেন্ট্রেশন ক্যাম্পে খোঁজ নিয়েছিলেন নিয়েছি ভাবে নিয়েছি ওই জেলখানা আর থানাগুলোতেও খুঁজেছি কিন্তু কোথাও কোনো হদিশ করতে পারছি না ও এদিকে ওই আন্তর্জাতিক সাংবাদিকদের সংস্থার মাধ্যমে একটু মুভ করানোর চেষ্টা করছি আর কি আচ্ছা ঠিক আছে খোকন তুমিও আমাদের সঙ্গে চলো না এখানে তুমি একা কি করবে চলো আমাদের সঙ্গে ভাই কতবার মেলা কাম ওই গাউসারি কোন যাওয়ার নাও Sarfaraz, sir, you heard about the operation at Green Road, right? Yes, sir. Miscreants have destroyed one of our vehicles. Sir. Who are these Mukti people, Sarfaraz? Root them out. I want the streets of Dhaka rid of these bastards. Yes, sir. দেখ তে বঙ্গাল কে কে হালত কর দি Professor sir, look at me. मैं बहुत बुरा आदमी नजर आता हूं क्या यू नो आई डोंट लाइक दिस पार्ट ऑफ माई जॉब आई एम अ ग्रेजुएट जनरल टिक्का खान के साथ बलूचिस्तान भी हम ही छिलाम
गद्दार बालोच लोगों को खामोश कर दिया हम लोगों ने. We broke their backbone forever. But you Bengali people, how could you sustain this stupid struggle for so long? बड़े ताज्जुब की बात है. हमार दिमाग है आज से ना. आप बंगाली बाबू, प्रोफेसर, स्टूडेंट्स, कॉमन पीपल, आप लोग कैसे ये जंग जारी रख रहे हैं? Now, you tell me, तुमने अपने स्टूडेंट्स को क्या सिखाया? How to kill good Muslims, good Pakistanis, huh? No. I teach them history of Indian subcontinent and patriotism. Good, jolly good. With these bloody fingers, you wrote a lot to break Pakistan, huh? Juman! Yes, sir. Iski sab ungliyan kaat do. क्या प्रोफेसर, डर लग रहा है? डरने की कोई बात नहीं, सिर्फ 5 उंगलियां. बेस्ट ऑफ लक. अस्सलाम वालेकुम. बिन्ने की आज क्या देरी को लकेन? कल क्या जी दूध दिया गया छो? एक टबालुक मार छे অমনে ফাইটা গেছে গা. কি এর লগে যে কি মিশাও আজকাল আল্লাহই জানে. কাংপার হরনের সময় পানি মিশায় বেটা, নতুন মানুষের বিশ্বাস নাই গো খালা. অবিশ্বাসের কাম নরেন গলা করে না দিদি. নরেন হিন্দু আছেন বে চোপ জবান খুললে জি বাকাটা ফালাম আর বিপদ হইব বুঝছস? আচ্ছা যা নিচে যা. বিপদের উপরে বিপদ, দুইটা গাভী লয়ে গেছে গা, ঘর বাড়ি ছাইরা মাইনসে পলাইতাছে. আমার পরিবারের এক ভাই আইছে গোষ্ঠী সুদ্ধা ইন্ডিয়া লয়ে যাবো. উত্তর পরগনায় বহুত জমিজারত আছে ওগো. তুমি অগলকে যাইবা না? 64 রায়তে বাপ মরছে, দুই ভাই মরছে, তখনই যাই নাই আর এখন যাই কেমনে? দেশটা ছেড়া জামু কই? ওই পারে গেল তো আমি রিফুজি. পরিরা ছিল আজও আছে, আপন রঙ্গে সর্বিভঙ্গে ফুলের ওপর নাচে. ফুল পরিরা সত্যি বলছি আছে, ইচ্ছে হলেই দেখতে পেতে, কান পাতলেও শুনতে পেতে. ও আসছে যাচ্ছে গান গাচ্ছে অন বুড়ির কাছে. সালামু আলাইকুম আপা. ওই পাগলা আদমি
क्या बाहर हो ये घर में निकास बंद हो जाता है पूछता मेरा बात हां समझ गया की कोइला क्या बोला जोर से बोल बेटा तोर गलार बैटरी की डाउन हो गया बाल्टी में पानी तुली दे मुझको खाला गाओ धोगा अभी जाओ पानी देता छे इतना जोरे बात क्यों कहता शाला मैं की बॉयरा हूं और कुछ चाहिए चुप मिशला अब मर जाएगा भाई একশের রসগোল্লা এই একশের রসগোল্লা দাও তো থাক থাক রাখবো না যাও সারা দেশে মুক্তিযোদ্ধাদের ঝটিকা আক্রমণও পাক সেনারা পর্যবেক্ষণ করেছে আজ দুপুরে ঢাকায় গেরিলাদের অতর্কিত আক্রমণে তিনজন পাক সেনা নিহত এবং চারজন আহত হয়েছে আপনারা শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রাতের সংবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত দেরি করলা দিনকাল কলাম আচ্ছা নেই এতক্ষণ বাইরে থাকুন উচিত হয়নি জি ভাই জান একটু দেরি হয়ে গেল ওস্তাদ খসরু খান তো ঢাকায় এসেছেন তো উঠেছেন আবার আমার এক পরিচিতের বাড়িতে আসল জলসাতে যেতে পারবো না তাই রেয়াজ শুনতে গিয়েছিলাম এত বড় শিল্পী উনি তো বহুত বড় কলাকার একবার আমার বাপের আমলে ওস্তাদ আলাউদ্দিন খাই বাড়িতে ছিল গান বাজনা করে বহুত মজা পাইছিল এরপরে ওস্তাদ বিলায়ত খা তখন তো শূন্যওয়ালাও আলাদা ছিল সমাজদারও আলাদা ছিল এখন তো সবই দুই নম্বর জি যাও উপরে যাও সালাম আলাইকুম একটু খান্দা দে মা আমি আর পারি না বাপ খাচ্ছে না আমি আর পারি না তোর ছাড়া থাকবার একটু খান কিছু খাইনি না যাও আচ্ছা মা খান্ত হা করেন হা নেন নেন খান এ মুজিজা হে জরা আপ ভি তো সুন লিজে আলী কে নাম সে গিরতে হুয়ে সম্ভলতে হে নগর নগর গলি গলি নগর নগর গলি গলি নগর নগর গলি গলি নগর নগর গলি গলি আলি 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 হত 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 আলি আলি মাওলা আলি बहुत अच्छा मकान हासिल किया सर सर अल्लाह नीचे सर तुम लोगों ने शांति कमेटी बनाई ना काम का नामो निशान नजर नहीं आता क्यों पाकिस्तान का जिम्मेदार मैं अकेला हूं क्या मीटिंग शीटिंग से कुछ नहीं होगा यू नीड एक्शन समझा बाकी सब ठीक ठाक है सर माझे मध्ये तू एकटा बिच्छू कोते ढुके पडतेस सर Search every suspicious movement. Make a list and send it to IB. Humayu will take care. Kya Humayu sahab? Right, sir. Assalamualaikum, Appa. Waalaikum assalam.
মহিষান কি করে? ঘুম? উফ, ওর কথা আর বলো না, হি ইজ সাচ এ পেইন। কিছুতেই মোমেনের পাশে ঘুমাবে না, আমার পাশেই ঘুমাতে হবে। তেরা দোস্ত মুন্না হাতরাইতে ইয়া কিউ? খানা ঠিক হয় স্যার, কোনো অসুবিধা নেই হয় স্যার। স্যার আসসালামু আলাইকুম। ঢাকায় ওদের জন্য একটা মানে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনার খবর কি? আমার তরফ থেকে তেমন কোনো বড় খবর নেই, যাকে বাদ দাও। মামারা এখন একটু চুপচাপই আছে, উই উইল সি। আপা একটা গাড়ি লাগতো আমাদের। আচ্ছা ঠিক আছে। আর ডাক্তারের খোঁজ যদি দিতেন, যে দিনকাল পড়েছে প্রয়োজন হবে মনে হয়। টেক কেয়ার অফ ইউর মাদার ইন ল, ঠিক আছে? শাশুড়ির যত্ন নিও। আচ্ছা ডক্টর সুলতানা, ডক্টর আজিজ চেন ওদেরকে? ওদের একটা ক্লিনিক আছে, পলি ক্লিনিক, এলিফ্যান্ট রোডে। আমার রেফারেন্স দিও, কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছাড়ছি আপা। মিস্ত্রি মহিষান বাবু, সালামু আলাইকুম আপা। বসো বসো,
তুমি তো চা খাওনি, সকাল সকাল বেরিয়েছো, এখনো নাস্তাও নিশ্চয় করনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আপনাকে ফোনে পাচ্ছিলাম না। কেটে টুকতে দেখি আর্মির গাড়ি। চিনি না? ঠিক আছে। বিলকেস, আমাদের আরো কশিয়াস হতে হবে। আমার ফোনটা ট্যাপড হচ্ছে। তাহলে দেখছি, আমি হ্যান্ডেল করার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এক বিশিষ্ট জনের বাসে গানের জলসা আছে 24 তারিখ। অনেক বড় বড় আর্মি অফিসার আসবে, আমাদের কর্নেল তাজও আসবে। আমি যাচ্ছি, তুমিও যেতে পারো। আপা, আমি একটা গাড়ির কথা বলেছিলাম না, ইমিডিয়েটলি দরকার, মঙ্গলবারের আগে হলে ভালো হয়। আলম আপনার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, দেখি আমি ট্রাই করে। ঠিক আছে, চা খাও। ব্রেক দর, উঠেন পর্দা করে। কোনটা ফলামো? ওইটা। ওই তৈয়ব, কি হয়েছে? আরে দোস্ত, আহ একদম খেলি, আহ। না না, ঘর খালি, ভাবি সাবে হার বইনের বাইত গেছে তো। কে সদর নাই? হ্যাভি বাইত নাই কে? কই গেছে? ওই ফজর ওয়াতে কোয়া গেল, মসজিদে বলে যাইব, খতনে খাজে গান করব। আচ্ছাই উইডা। হ্যাঁ, হ্যাঁ তুমি থাকো, আমি যাব আর আসব, তুমি থাকো। গানের মুখটা লেখা হয়েছে? বল দেখি। হ্যাঁ বলবো। এই ঝঞ্ঝা মোরা রুখবো, এই বন্যা মোরা রুখবো, রুখবো রুখবো রুখবোই মায়েদের বোনেদের শিশুদের অশ্রু মুছ। ওয়ালাইকুম সালাম। বিলকিস, তুই মায়ের ঘরে যা। আচ্ছা, কি খবর পাকিস্তান রেডিও সাহেব? জি ভালো। কেমন আছেন? এই তো আলতাফ ভাই, পাকিস্তানের বুনিয়াদ নিয়ে নতুন কয়েকটা গান করে দিতে হবে আপনাকে। তুমি তো আগেও কয়েকবার এসেছো। জি, আসলে এখন গানের সুর টুর তেমন আসে না। কি যে বলেন, গানও আসবে সুরও আসবে, আপনি বসলেই হবে। মনে হয় না। তুই এনে খারাপ, আমরা উপরে যামো আরামো। আসসালামু আলাইকুম আম্মাজি, শুনলাম হাসান ভাই সাহেবকে এই পোস্টেল মে রাখছে। হাজাই হাজাই আম্মাজান, ক্যান্টনমেন্টে চালান হয়ে গেলে কিন্তু মামলা ফিনিশ। তাই কইতেছিলাম, পোলাটা তো আপনারই, আপনারই ছাড়া আর কার দিলে রহমে পোকন? আম্মাজান, খরচ মরচ কিছু আছে, তাই পোলা বড় না ঠেকা বড়? 2000 টাকা হইলে অহনও ছুটে আনন যাইব। হ্যাঁ মা, 2000 টাকা? এত টাকা কই পাই? তোমাকে গয়না দেই, বেচা টাকা দিয়ে দিবা, পারবা না? দাদি আম্মা, এটা কি কমা নাইছেন? হারাম খোর, আমার মুখের উপর কথা কস, বিস্তার তলা থেকে চাবি বের কর। ওয়েল ডান বিলকিস। কয়টা হইলো এটা নিয়া? 5টা। তোমার তো ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবো। আরে দাদ, মামুদের বাড়ি যেতে হবে কখন? জাস্ট 7:30টায় ওখানে যাবা, 8:30 থেকে 9:15টার মধ্যে বাইরে আসবা। আমি 9টার মধ্যে চলে আসবো। তুই এক কাজ করবি, বুটের হালুয়া 1 সের খালি হাতে তো যাওয়া যায় না, বুঝলো ব্যাপারটা? জোকো জোকো মারানি। আলতাফ ভাই, অস্ত্র একটা বড় চালান ঢাকার কাছেই চলে এসেছে, কিন্তু ওই সেফ হাউস তোমরা যদি সামাল দিতে পারো তাহলে এখানে নিয়ে আসো। ঠিক আছে।
যাইতাছে। ওই থাম জানকই বহেন, ওই আন্টির এক কাপ চা দে। আন্টি বহেন বহেন, রাস্তা ছাড়, চাউ খাই কথাও তাকু। এই রাস্তা ছাড়, আপনি চলেন যান সামনে। কেতেন কে খারাপ কিছু কইছি নি, বালা কথাই তো কইছি। এই কি হলো? চল সাটটা করছি তো দেখা করতে। আন্টি করে কি করে কি? শুয়োরে বাচ্চা। হ্যাঁ ওই কি আন্টি চুতর দেখছো? মাশাআল্লাহ, আর মি পাইলি উম্মা একরে থাপা। চল মুন্না, শরীফ খানদান কা আওরাতের গায়ে হাত দিলেন মান্না ভাই। আবে নব যা যা কবার ইয়াদ রাখিস। সর্দারের পো, তুই আমারে চটকনা দিলি, তরে আমি দশটা চটকনা দিমু একেরে কান পট্টি বরাবর। উইনা রাখো মহল্লাবাসী, মটকা বাদ হাতি কাতা। আগের মতোই 9 জুন। গুড। শালা বাঘের বাচ্চা। আমাগো টার্গেট ধানমন্ডির 18 নম্বরের এই বাড়িটা। বিলকে সেন থেকে বাইরে 9:45 নিউ মার্কেট থেকে সোজা মিরপুর রোডে ঢুকে 8 নম্বর ব্রিজ দিয়ে আমরা ঢুকতেছি। রাজু হ্যাঁ ভাই, তুমি এই রাস্তা দিয়ে ঢুকে গ্রেনেড লব করবা, 9টায় এই যাওয়ার। ঘড়ি নাও, টাইম মিলাই দেখো, 7:03। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যালো অফিসার। হাই, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ অফিসার, ইউ আর সেভিং আওয়ার বিলভড পাকিস্তান। No, it's my duty, huh? Enjoy your time. আজম ভাই, দেশে যা অবস্থা আমি তো কোনো ভরসা নাই। আল্লাহ ভরসা, একদম চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আসার সময় আমি তো মুক্তিদের হামলা দেখে আসলাম। মুক্তি না, ওরা হলো ইন্ডিয়ান এজেন্ট। I'm confident our army is capable of crushing these miscreants. Are you talking about those pygmy muktis? Mm-hmm. They are peanuts. We are going to conquer Lal Kila and wahan pe Pakistan ka jhanda udega. Well. Whom do I see? Me. Hello. Good evening, Colonel. Good evening, Mrs. Khan. Aap aaye, abhi party roshan hui. Stop flirting. Come on, meet my cousin, Bilkis. Say the Bilkis Banu. Assalamu alaikum. Wa alaikum assalam. Wow, what a beautiful lady. Thank you, Mrs. Khan, for bringing her. Please come this way. Hello, Mrs. Khan. Hi. The handsome major sir for us. Why are you so late? By the way, kaisi hain aap? Achhi hoon. And you look very good. I hear you're doing a splendid job. I mean, what a wonderful party. Thank you for your compliment. Sir Faraz. Sir. This is Bilkis, Mrs. Khan's cousin. Take care of her. Sure. Come with me, lady. This way. Mrs. Khan, can I offer you a drink? Sir, what would you like? Red or white? Thanks, Major. I don't drink. Come on, Bilkis. Waiter. Please, take one for the party. Go on. How about a toast? Cheers. What's wrong? I really can't take this. Oh, no. I don't feel good. What's the way to the washroom? Oh, yeah. That way. Take the first right. Okay? Excuse me. Yeah. Sorry. See you later. Just excuse me. Hello? কতক্ষণ লাগবে? 5 মিনিট আচ্ছা। আসছি। Careful.
Any problem? Nothing. She just wanted to go to the washroom. Your cuisine is fantastic. Who is your caterer? It's from our mess. Army mess? Yes. Wow. It's wonderful. You like it? Appa chalen. Amar raat hoye jacche. It's getting late. We have to go. Come on. The night is still young. Nahi, humko abhi jana hai. My mother is sick. Mrs. Khan. Please don't leave us in the middle of the party. But I have no choice. I'll have to go and drop her. Well, she can take your car and I'll drop you home. Okay? Bilkis, tumi jao. Amar gari niye jao. Ekhuni jao. Appa, apni আমি আসছি, তুমি এক্ষুনি আমার গাড়ি নিয়ে যাও, ড্রাইভার আছে, যাও। চাও। বাই, গুড নাইট লাভলি লেডি। This is my last ring. You get me a car. I need to get home. Okay. My son is all alone, see? Yeah, yeah, I need to go and get his... Excuse me. Where is that beautiful lady? Huh? She's gone? Her mother is... Oh, 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 oh! Oh, 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 oh! Oh, 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 oh! Oh, 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 চোখকে ধুলো দিয়ে হোসেন গিরি করতে এই মহল্লায় ধর পাইছো ওই মালনের বাচ্চা কত বড় সাহস আমগো বিদিন লাগে টাঙ্কি মারে হালার পাই আমি ঘুরে দাও না ঘুরে দাও বিন্নি মাগির লগে রং তামাশা পায়জামা খোল 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 আপনি তুই বা হালাদি হালাদি হাত চাই মালওয়ান তুই তো একটা কামের কাম করছস তোর একটা মালাউনের বাচ্চা মালাউন আজকা তোর জয় বাংলা তো হোগ দিয়ে হান্দাই দিব কুঙ্গিরিপ তোকে বাইতে
সুন্দর মতো এক সাবায় না বিলকিস বাবের দোস্ত লাগে শাহাদাত মামা হে কৃষ্ণা গো বাইতে ছুপায় রয়েছে পোড়া বাইতে দেওয়া গিয়া কি কয় পলায় থাকবো কে তোমারে বিচরায় দেওয়া গিয়া যায় ওই যাওয়ার সময় রুটি লয়ে যাইস আচ্ছা হালারে বুঝায় বাজায় কইলাম রুটি কিনবার আইলেই আমগো দিকে আবে ওই আজকে তো রুটি লিবার আইতে নাও পারে তো এবার ভুদাই চাদার নাবার আয়া পরে আরে অরে লেপলেটে খাড়া করাইছি পাক্কা দুই ঘন্টা লাগবো ভালোই করছিস আইছি বিনি বিনি রে আসছো আমার হাসুরে আয়নাতে তসলিম আয়না তোর দুধ ভাই আম্মা আপনার শরীর কি বেশি খারাপ লাগছে মুখটা মুছে দে খবরদার তুই আমার ছুবি না তুই আমার হাসুরে খাইছস তুই আমার বুকটা খালি করছে হাসো 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 বাপ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি তো অনেক করেছো এখন আর মন খারাপ করে কি হবে বলো আমি ঠিক আছি তোমাদের কি খবর বিলকিস আসলে সময়টা আমাদের ফরেনে উই অল আর ইন ট্রাবল তোমাকে এখনই বলতে চাচ্ছিলাম না তারপরও মনে হচ্ছে শেয়ার না করারও কিছু নেই আলতাফ ভাইয়ের স্কুলটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায়নি যে ক্যারি করছিল দ্য পার্সন ইজ ডেড স্কুলটাও লোকেট করা যাচ্ছে না আলতাফ ভাই জানে ওনাকে জানানো হয়েছে আলতাফ ভাই অবশ্য তোমাকে কয়েকদিন ওনার বাসায় যেতে নিষেধ করেছেন আইবিন নজর পড়েছে ওনার উপর তুমি এখন কি করবে ভেবেছো কিছু Nobody will touch you. Just speak out the name.
तेरे साथ और कौन कौन था? बोल बोल, नाम बोल। बुरी, जोर से बोल। वकील, रूबी। हाँ, हाँ बोल। फुटे अली। हाँ, बिल्किस, अल्तान महमूद, आलम, काजी, मानू, गाजी दस्तगीर, शहादत, जुएल। তুমি একটু রেখো,
ওকে একটু দেখো ভাবি, আর নিজের খেয়াল রেখো। আরে ওরে অন ছাড়ো, জলদি চলো। আহো আমার লোক, আহো। बिल्किस को कहां छोड़ के आया? अपने आप को बहुत होशियार समझते हो गद्दार। किल हिम। ए धक 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 क्या बिदा ए छोड़े मत। ओए आई आई ए छुरी दे 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 छुरी दे दे ये कुत्ता बच्चे चोय छे चोय दे कुत्ता बच्चे चोय दे 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 कुत्ता बच्चे दे 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 कुत्ता बच्चे चोय दे दे चोय दे चोय दे Pakistan zindabad Pakistan zindabad Pakistan zindabad Pakistan zindabad Pakistan zindabad Pakistan Pakistan zindabad Pakistan zindabad Hai kala 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 ডান্ডিঘাট
टिकट उठाओ, जाइए जाइए जन जन जल्दी गाड़ी काट। नहीं सर, माफ कर, ले जाओ ले जाओ। বন্ধ কর। দেখেছো কাণ্ড? আরে আমার পাঞ্জাবের বোতামটা ভেঙে দিয়েছে তোমাদের বাড়ির স্টুপিড ধোপাটা। দেখ আমার পাঞ্জাবের একদম 12টা বাজিয়ে দিয়েছে। ভাগ্যিস ভাগ্যিস এই রংটা জ্বালিয়ে দেয়নি। এত করে বললাম দিও না। আরে দিও নাই নতুন পাঞ্জাবিটা, ওই স্টুপিডটা কি এটার মর্যাদা বোঝে? যত সব অশিক্ষিতর দল, চান্স পাইলেই খালি শ্বশুরবাড়ির নিন্দা না? শ্বশুরবাড়ির নিন্দা করলাম বুঝি? গত 15 দিন ধরে তো তাই করছো, তাহলে তুমি এই বাড়ির মেয়ে বিয়ে করলা কেন? আমি তো তেমন স্মার্টও না, আধুনিকও না, সুন্দরীও না। তোমার ইউনিভার্সিটির সব সুন্দরীরা কি জানে, রাসা লীলা এরা তো তোমার জন্য সব দিওয়ানা মাস্তারা হয়েছিল। এই কথাটা তুমি ন্যায্য কইছো, কিন্তু কোনো আওরাতের ক্ষমা যে এই কিসিমের আউলানো হইতে পারে এইটা তোমারে না দেখলে বুঝতেই পারতাম না। তুমি একটা ভেটকি ফিশ। চুপ না আমাকে, চুপ চুপ। দেখ আমার মুখ শুনিস না, তোর এই শাহাদাত বাহিনীর কথা ভুলে গেছি আমি? হ্যাঁ ছোট লোক, প্রেম আর বন্ধুত্বের তফাত বোঝো তুমি? আমার বোঝার দরকার নেই, আপনি বুঝলে হইব। আমি তো শুধু তোমারই বুঝবার চাই। আমি তো গাইয়া আনস্মার্ট। আহারে তোমারে দেখলে মনে হয় একেবারে নরম সরম বাঙালি পল্লীবালা, কিন্তু ভিতরে ভিতরে তুমি আসলে একটা আস্ত জঙ্গলি। কামড়াবো কিন্তু। আসো না একটু জঙ্গলিপনা করি। হিন্দু না? ওই ছাগল নেই বাড়ি কায় তোর? লালমনিরহাট। হ্যাঁ রেডিও নিয়ে ধর। ওই মাতারি তোর টুকলা খোল, কোটে যাবো তুই? তিস্তাত। তোর সাথে আর কায় আছে? তুই নিসাত নাম?
নিশত নাম নিশত নাম কেন টিকিট আছে মোর এই নাও টিকিট ডান্ডি কাট কায় ডান্ডি কাট দেখা ডান্ডি কাট কি মুখ ছুটেস না কইলাম মাথা তাগুল দিন বানাকছে পাসার আর থাকি ডিউটি করবার নাকছি এই তুই হিন্দু না মুসলমান নাম কি তোর ময়না বেওয়া হিন্দু মাগি কি আলা বয় আছ নিজত নাম মাগি কি কোন নিজত নাম কি কোন নিজত নাম মই কোন হিন্দু নয় বাহে মই কোন হিন্দু নয় বাহে নিজত নাম মাগি ঘরে বাসান নাম মই কোন হিন্দু নয় বাহে নাম মাগি নাম ঘরে বাসান ওই মাগি দে কাম করতে নিয়া যা বাসান মই কোন হিন্দু নয় বাহে মই মই বাড়ি যাম মই বাড়ি দিদি দেখেন না দেখেন না মুখে ঢাকা লাগান ঢাকা লাগান একটা মেয়েকে এমনি এমনি তুলে নিয়ে গেল আপনার কেউ কিছু বলেন না এইটা হইল এখন দারুল হার মুখ বুঝে থাকার আগে কথা কইছো তো মরিছো ঠিকই হয়েছে মালানের বাসার উচ্চ শিক্ষা হয়েছে তুই থাকবো পাকিস্তানত আর দরদ দেখাবো ইন্ডিয়ার জন্য দেখি এখন তোর কোন মুক্তি বাপ্তক বাসায় দেখি ওই বেটি বোরকা করে তোমার গতর খুলিছি আর তোর হয়ে বসে নেছে দেশটারে হিন্দুস্থান মানাবে দেখছো না ওই মিয়া টুপি কোটে মালায়নের ভ্যাস দিচ্ছ না উঠো উঠি খাড়া হয়ে আমার প্রশ্নের অ্যান্সার দাও উঠো স্ট্যান্ড আপ মাথার টুপি দিলি ক্ষতি কি আল্লাহর রাস্তায় আসো বাপু সালাম ভাই উঠে যাইবেন আম্মা যান জলেশ্বরী একা মানুষ জলেশ্বরী যাইবেন পথ মেলায় বিপদ বালাই আছে তো জলেশ্বরী কোন বাড়ি যাইবেন কাদের মাস্টারের বাড়ি আপনি কাদের মাস্টারের বেটি হন জি খোকন আপনার ভাই না আলেফ মুক্তার আপনার মামা জি আপনি চেনেন মোর বাড়ি জামতলা মই জলেশ্বরী উচ্চ বিদ্যালয়ের দিনের শিক্ষার শিক্ষক ছিলাম প্রায় 20 বছর সেই সময় একবার আপনার মামার সাথে মোর খুব বাহাস হয়েছিল ওই শরীয়ত আর তরিকত নিয়ে তা মুক্তার সাহেব কোনোদিন বিয়ে শাদী করেননি না তোমার সাহেব জিজ্ঞেস করেন হাতি কায় দেখেছি তখন তোর বাপ হাত তুলি কয় ইয়েস স্যার মুই দেখিছু মুই দেখিছু কিসের হাতি মামা কিসের হাতি আমাকে ছোট কাছে তিস্তায় ভাসি আসতো চন্দন কাঠ সেই চন্দন কাঠ টানবার জন্য ইংরেজরা আসাম থাকি হাতি আনত সেই হাতি আইত থাকত মান্ডি সাহেবের নীলকর দালানোর পিছত কেমনে কেমনে এক আইত সেই হাতি গেল ছুটি তারপর তোর বাপ খবর আনিল সেই হাতি উত্তরের খাল পারত কেমনে গিয়া পড়িল তার পাশে হাতি গেল কাদার মধ্যে যাবি আর তো উৎপার পায় না হাতি ধীরে ধীরে কাদার মধ্যে আরো ডাকি যাওছে গ্রামের সজ্ঞাই গেল সেটি
একটা পুরা দিন পার হইল সেটি। হাতির পুরা শরীর কাদার মধ্যে, হাতি কান্দে, মাউত কান্দে, তোর বাপ কান্দে, আমরাও সবাই বুঝি না বুঝি কান্দি। খোকন সাবধানে, পাখিটা যাতে ব্যথা না পায়। দেখ দেখ খোকন, হলুদ পাখি। কি মিষ্টি কাঁঠাল, মুড়ি হলে জুত হইতো খাইতে। আস্তে কথা কও, বদলি পেট্রোল পাটি কখন আসে কে জানে। ইয়া সব ঠিক হ্যাঁ, হ্যাঁ ওকে, ডিউটি চেঞ্জ, হুশিয়ার রেনা। জরুর। আরে এক কাছে মগ যদি থাকতো এই পাইকাওয়ালাদের মাথা, আমাদের এই বিরানজায় কেমনে খাড়া করে রাখিছে দেখিছু। আরে হাফিজ দা আসলে বাঙ্কা করতে হইবে, সঞ্চি কামান বসবি এতে। সঞ্চি কামান কখনো দেখিছো ক্যামবারে? আমি দেখিম কোথা থাকি। কি কও তুমি, কথা নাই ছাতা মাতা। কিরে জারারি। জি খোকন ভাই, আমাকে সময় এক মিনিট, এলএমসি ফায়ার ওপেন করবে, সাথে সাথে তোমরা ফায়ার করবে, আর মই গ্রেনেড থ্রো করবো। অমাক কোনো সুযোগ দেওয়া যাবার নয়, তিন মিনিটের মধ্যে ব্রিজ উড়ি দিয়ে নাকবে। ওকে? জি খোকন ভাই, চলো। বসানোর কাজ জলদি শেষ করে লিখবে, জলদি শেষ করো। ঠিক আছে খোকন ভাই, এক মিনিটের মধ্যে করে দিচ্ছি। সাবাস। খোকন কমান্ডার, তু মুঝে পেহচানতা নেই। মেরা নাম সুনকর বলুচিস্তান মে বচ্চে লোক সুসু কর দেতে হ্যায়, মে তুঝে ছোড়ুঙ্গা নাহি। মে শমশাদ খান হুঁ। দূরের ও কাছের যাত্রী মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি কোন সাধারণ হকার নই জনাব, কুল মখলুকাতের ওলি আল্লাহ মহামানবের আদেশে জরাবেদি বিকারগ্রস্ত ইনসানের সেবা নিজেকে নিয়োজিত করিয়াছি জনাব। এই যে ভাইজান, আপনারা প্যান্ট শার্ট পরে ফিটফাট, কিন্তু অনেক ভাই বোন আছেন যাদের দেহের মধ্যে অশান্তি। গুড়া কৃমি, ফিতা কৃমি, লসে কৃমি, হলুদ কৃমি, কালা কৃমি, পুটকির মধ্যে কুটকুট করে, উঠতে গেলে বসতে পারেন না, বসতে গেলে উঠতে পারেন না, মাঞ্জার মধ্যে হাত দিয়ে চিৎকার করে ওঠেন মাগ। লাইফের অশান্তি জীবনের পয়মাল, পায়খানার রাস্তায় খতরা, ব্রেনে গোলমাল, তাদের জন্য আছে 70,000 দিনের বাদশা মোহাম্মদ আলীর আজীব কারিগরি পাক পাকিস্তান গুল্লি। এই যে মুরব্বি, আপনার লাগবে না পাক পাকিস্তান গুল্লি, দাম মাত্র দিয়ে না, দাম আমি বলবো 1,000 টাকা। এই যে ভাইজান, লাগবে আপনার? না না, একবার নয়। আপনার লাগবে ভাইজান? না না, একবার নয়, যাও। লাগবে না? এদিকে দাও। আর কোন ভাই আছেন? আসছি। দাম মাত্র দিয়ে না, কাম 1,000 টাকা, বিফল মূল্য ফেরত। Thank you.
ট্রেনার যাবার নেই তাহলে কি হবে? ওপাকে যাওয়া যাবে নয়, মুক্তিযোদ্ধারা বিলিত ফাঁকি দিছে, তোমরা ঘুরি রংপুর নিয়ে যাও। আদুর যাওয়া যাবে নয়, লাইন কিলে নিয়ে এসে যাও। আসুক আমি নিজেই পারবো। আচ্ছা মাস্টার সাহেব কি কর, ট্রেন কি আগে যাবে না? না আজকে ট্রেন আর যাবা নয়। যাবে না কেন? মুক্তিযোদ্ধারা ব্রিজ ভাঙিয়ে দিছে। কোকন কমান্ডার বাকের ভাইকে নিজ হাতে বায়োনেট চার্জ করছে। আজিম তুই যা, মুই খোকাক সাম, মুই জিন্দা সাম, যা। তোমরা হলেন আমাদের কমান্ডার খোকা ভাইয়ের বোন, ঠিক নয়? কত দেখছেন তোমাকে স্কুলে থাকতে, এলা তুই এডিওত পড়াই, তোমার গান শুনি, কি সুন্দর যে তোমার গানের গলা। ভালোই তো মুখ ছোটাতে জানো দেখছি। তুমি তাহলে খোকার বাহিনী? আমি মুক্তিযোদ্ধা সিরাজ। সিরাজ আসল নাম না ছদ্মনাম? বুবু বাম দিক করতাম, জলে শরীর যাওয়ার এটাই শর্টকাট রাস্তা। একটা মুখ দাও বুবু। তিন দিন আগে তো খোকা ভাইয়ের সাথে আসলাম, যদি খোকা ভাইয়ের সাথে থাকতাম দুই তিনটা পাঞ্জাবি শালার ঘর কমাইতাম। এলা মুখ ডিটি দিতে তিস্তা, এটা কোনো কামই নেই, বসে বসে খালি মাসি মার। কিন্তু তোমাক দেখে কি যে ফাইন নাকবার নাকছে। সিরাজ খোকনে খবর বলো তো, কইছে? এই আইসো আইসো,
বুবু বুবু আসতে দিক হাসান ভাই আপনার শাশুড়ির রান্না হাঁসের মাংস আর ভুনা কিছু লাজবাব মিয়া শ্বশুর বাড়ি আমার আর তলপেট ভাষায় খেলা তুমি আমার বন্ধুরা আমার বাড়িতে খেয়েছে তুমি কোটা দিচ্ছ কেন সরি 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 ভুল হয়ে গেছে আর বলবো না কি শাহাদাত সাহেব চেহারাটা অমন আইনস্টাইনের মতো বানিয়ে রেখেছেন কেন কি যে বলেন না হাসান ভাই আমার চেহারাটা এরকম বাংলার পাঁচ হ্যাঁ কংগ্রেচুলেশন সাচো নিজের সম্পর্কে সঠিক ধারণা থাকা ভালো আচ্ছা কি ফাজলামো শুরু করলে তোমরা শাহাদাতের চেহারাটা দেখো কেমন একটা দুঃখ দুঃখ ভাব আছে না আমি আসলে ভাবছিলাম দেশের কথা ছয় দফা না এক দফা এক দফা পাকিস্তানের কোনোদিনও বঙ্গবন্ধুর ছয় দফা মেনে নেবে না রে ভাই আমারও তাই মনে হয় শাহাদাত ভাই তাহলে তো রক্তারক্তি যুদ্ধ অবশ্যই কেন ভয় পাও নাকি শোনো আমি কোনো যুদ্ধমুদ্রের মধ্যে নাই আমার একটাই কথা এক দফা এক দাবি হাঁসের মাংস ভুনা কিছু এক দফা এক দাবি হাঁসের মাংস ভুনা কিছু পৌঁছাতে পৌঁছাতে তো মনে হয় রাত হয়ে যাবে না জলেশ্বরীর যা অবস্থা দিনের থেকে আইতেই ভালো লুকনা সাথে মুকুট দাও জবের সাথে জব সে না তো তেল নুন দেখাতে ফাইন লাগে আসল খবর তো কিছু বললা না কখন কই জলেশ্বরী কি অবস্থা কি আর অবস্থা বাবু স্কুলত মিলিটারি ক্যাম্প হয়েছে সুবেদার বেলায় আর খোকা ভাইয়ের গ্রুপ একটার পর একটা অ্যাকশন করবার নেকছে পাগলা কুত্তা হয়ে গেছে মিলিটারি ক্ষীরাজ মুক্তার মামার বাড়ি যাবার রাস্তা এটা না জি বুবু মামা তো বঙ্গবন্ধু ডাকে পাকিস্তানি তম্বা ফিরিয়ে দিয়েছিল কি জানি মামার কি অবস্থা একটু দেখে যাই এলাই যাবা চলো ওখানে গেলে খোকনের খবর যদি কিছু পাই চলো বুবু মামা এই নাসো নাসো খুলি বান্ন আও খুলি বান্ন আও খুলিলে ও মামা আমি বিলকি মারি ফেলাইবে কাদের মাস্টারের মেয়ে এই খুলি বান্ন আও খুলি বান্ন আও তুমি খোকনের বুনি এটাই সুপেন বাড়াও কোনায় তোমাকে মারি ফেলাইবে তুমি ওক সুবর্ণকান্দি নিয়ে যাও 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 যে কোনো সময় ও মা আশা করি বুবু চলো সুবর্ণকান্দি যাই ওই বাসি বান্ন আয় পলাও খোকন সুবর্ণকান্দি খোকো ভাইয়ের বেস ক্যাম্প ওটে খোকা ভাইয়ের খোঁজ পাওয়া যাবে বুবু চলো লেও
নিচে চালো তার কামিনি সিরাজ, আমি বাড়ি যাব। সুবর্ণকান্তি যাবো না বুবু। তুমি যাও তো, আমার পিছু নিও না। ये मुक्ति अभी तक जिंदा है? क्या नाम है इसका? मेराज आजाद हुजूर। सो मिस्टर आजाद, वेयर डिड यू गेट योर एक्सप्लोसिव्स फ्रॉम? है वेयर डिड यू गेट योर ट्रेनिंग? इंडिया में क्या? बोल, इंडिया कब गया था तू? बोल 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 बोल। पंद्रह साल, बहुत हिम्मत वाला मालूम होता है। हाँ, क्या बोला? उर्दू नहीं आती? ओबे ओबे, आहिस्ता आहिस्ता सब बंगाल को उर्दू बोला आदत हो गई। अभी तो बोल, पाकिस्तान जिंदाबाद। बोल 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 साले, पाकिस्तान जिंदाबाद। जय बांग्ला। जा साले मुक्ति, इंडिया जा। যতদিন জঞ্জারি থাকবে কাফের কাজিনিস আমরা হক, পাকিস্তান থাকলে আমরা থাকব। বলো পাকিস্তান। এটি দেখা যাবেন না, জলদি চলো, জলদি চলো। তেরা বাপ খোকন কমান্ডার কিধর হ্যাঁ? ये गद्दारों का मुल्क है, किसी न किसी गद्दार खोकोन कमांडर का पता जरूर देगा। बोल सर। कह रहे गद्दार के बच्चे, क्या खबर लाया रे तू? खोकोन कमांडर का पता मिला। वो तो मिलना ही था। ঠিক মতো বসো। যে ঘুম পাইছিল বুবু, শেষ হাতের দিকে নদী পার হবার পাইলে আর কোনো চিন্তা থাকবার নয়। ঘুমাই নিব একটু, ঘুমাই নাও। না বুবু, তুমি ঘুমাও, তোমার জানের উপর দিয়ে যেয়ে থাকো, যাবার নাকছে। ঠিক আছে। টিউবওয়েল রেল আছে এদিকে? পানি খাবা? এত তেষ্টা পাইছে না, থাকার একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা? উত্তর দিকে যাও, নাকবে সলিন চাচার বাড়ির বান্ধা কুয়া আছে। লাগবে না, থাকবার তো। মোরও তেষ নাকছে বুবু, যামো আর আসমো, বাত কুয়ার একেবারে ঠান্ডা। তুমি আলা সুটটা বন্ধ করে থাকো না। যাই বুবু। লাগবে না। যাই। সাথে কথা বলে না তো আমাকে দিয়ে, যাও গেলে যাও, জানি না কি করবা। গরম গরম খিচুড়ি যা মজা রে। কতদিন পর পেট ভরি খাবার নাকছি। খালা, তোমার হাতে রান্ধনের কোনো তুলনা নাই। Yeah.
মুক্তি চাইয়ে গিয়া মিনা চলো কোকন কোনে কোকন কোনে আমি কোকন कौन कौन था बोल बोल साले सूबेदार बेरायत ग्रुप का पता है तुझे साले बोल बबू बबू পানি অবস্থা খুব খারাপ বাবু পাঞ্জাবিরা সাইড দিক দিয়ে মানুষ মারবার নেকছে আর আগুন দিবার নেকছে এখন এলা যাওয়া যাবার নয় ভোরের আগে আগে এনা ঠান্ডা হইলে যাওয়া নেকবে আমি খোকার কাছে যাব সিরাজ তাই তো যাব আগত সুবর্ণকান্তিত যাই ওটি খোকাবার খোঁজ পাওয়া যাবে শুট কি সারা কিছু পাওয়া যাবার নয় এগলি খাও ভালো প্রোটিন খাও চোখ বন্ধ করে মুখ দাও ফাইন লাগবে Good morning, bachelo. Beautiful day today. Chalo, chale. Oh, my God.
তুই মোর বেটাক মারছিস, তোক মুই দুনিয়া থাকবার দিবার নমরে খোকন কমান্ডার। পয়সা দিবি না, লজেন্স কিনতাম। আজকে সন্ধ্যা ৬টার মধ্যে কাউনিয়া পরিপূর্ণভাবে শত্রু মুক্ত করতে হবে। পাকিস্তান সেনাবাহিনী আমাদের খোকন কমান্ডারকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা সেই হত্যার প্রতিশোধ নেব। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত। জয় বাংলা, জয় বাংলা। Artillery fire, দরকার হবে, ওভার।
शमशाद, तू ये बंगाल मुल्क में क्या कर रहा है? तुझे ये मुक्ति लोग अभी तक नहीं पहचाने क्या? हैं? सर, मुक्ति लोग तो काउनिया ले लिया। क्या? 8000 सिपाही डेट हुआ, मुक्ति वाहिनी कैंप दखल लिया, दुई प्लाटून पिजोनरा से। This must be the regular army. Indian army is इलाके में घुस गई। जी ना सर, intelligence खबर आ से। एक खुकुन कमांडर है, खुकुन कमांडर और उनका फोर्स है। बकवास बंद कर। I killed that bastard खुकुन. डरा, don't come too close. Bengali people stink so bad, I cannot take it.
तुम लोग लाश दफन करने गए थे? जॉली गुड, बहुत खूब। अपनी कौम के चमकीले सितारे हो तुम लोग, बहुत खूब। You certainly don't smell like a village girl. तुम इधर की नहीं हो। You smell different. What? Are you from India? ओमोई गरमेर मानुष, ढाका थेके आछे। I wasn't talking to you, was I? आग नीचे कर साले। बहुत बोलता है तुम, हैं? गांड मारे मत री सोर चोद, आग नीचे कर। He's right. I'm from here. Angrezi bolne aati hai. I'm getting hot now. Is pani ke mulk mein angrezi bolne wali aurat mil gayi re. You haven't had a shower. I can smell your rotten. No problem. नहाने का बंदोबस्त हो जाएगा। पाक साफ होकर हमारे साथ तुम इस्लाम की खिदमत करोगे। You smell like a dog. नाम क्या है तेरा? आई एम आस्किंग यू योर नेम। क्या रे? बोल। शिराज। और नाम शिराज। बहुत बोलती है रे तू। I wasn't talking to you, was I? Miraz. Huzur, iski pehchan ka kisi ko malum nahi. Chup. Sir. What's your name, Stinky? Bilkis. Bilkis kya? बिल्किस बानो। इसके साथ तुम्हारा क्या रिश्ता है? Who is he? Are you married? अमर भाई। ओ, वो तुम्हारा भाई, तुम उसकी बहन, हाँ? किस सिस्टर नहीं, किसिंग कजन नहीं, फुल सिस्टर। She said yes. मैं तो मर जावा गुड़ खा के। What's up, bitch? तूने अपनी इस बहन को नंगा देखा है कभी? देखना चाहता है? Just say the word. Yes. Don't you think she has a lovely figure? क्या जानता है रितु? मिराज, हुजूर, take him out. What? बता, इंडिया कब क्या था? सुबेदार बिलायत, ग्रुप का पता है तुझे? कब वापस आया? Who else has come with you from India? नमाज पढ़ना आता है? कौन कमांडर, क्या लगता है तेरा? बोल साले, बोल,
तुझे नमाज पढ़ना तो आता है ना? बोल कौन कौन आया था? ये तो हिंदू है। इंडिया भेज दो साले को। तुम हिंदू हो कैप्टन शमशाद? क्या लकी है रे तू, तेरे को हिंदू औरत मिल गई रे। आई हैव नेवर टेस्टेड अ हिंदू वुमन इन माय लाइफ। आई एम गेटिंग हॉट नाउ। आई मस्ट से यू आर सो लकी। सच्चे मुसलमान की खिदमत करने का मौका मिल गया है तुम्हें। कौमेर कामे हसबे तुम्हें। पाकिस्तानी हुकूमत कायम रखने के लिए हमारे साथ मुसलमान बच्चा पैदा करोगी तुम, जरूर करोगी, करोगी ना? আমি ধূর্যটি
আমি এলো এসে ঝড় রাখার বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রী বলবীর বলবীর বল উন্নত মমশী শির নেহারি আমারি নতশী ওই শিখর হি মাতৃ বলবীর 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 সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি বলবীর 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 আমি দুর্বার আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি মানি না তো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি দুর্যোগী আমি লোকেশী ঝড় রাখাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রী বলবীর বলবীর বলবীর